সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটির মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এই দুটি অ্যাসাইনমেন্টের সলিউশন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এবং এই যে নিচে আপনাদের জন্য যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এটি এই দুটি প্রশ্নের সলিউশন করব। তার আগে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। চলুন আমরা আগে প্রথম অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে জন্য যে প্রথম অ্যাসাইনমেন্ট সেটির আগে সলিউশন করি, তারপরে আমরা দ্বিতীয়টিতে চলে যাব। এখানে আমরা দেখি যদি একটু প্রশ্ন, প্রশ্নতে বলা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের অ্যাসাইনমেন্টে জয়েন করা হচ্ছে। আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের শিরোনাম কিন্তু হবে ভেক্টর। আমি আবারও বলছি, আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের শিরোনাম হবে ভেক্টর। এখানে আপনাদের জন্য যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে -4, -5 ও কিউ কমন 2, -1 এবং 1। এখন হচ্ছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করো। এ একটি উদ্দীপক যার আলোকে আপনাদের নিচের প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। ক নম্বরে বলা হচ্ছে পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং পি কিউ ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তারপরে খ নম্বরে বলা হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটি কিন্তু বর্ণনা করতে বলা হচ্ছে। তারপরে গ নাম্বারে বলা হচ্ছে যে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর ভেক্টর ইকুয়াল আই ক্যাপ +2j -3 ক্যাপ এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টর এবং আর ভেক্টর চিত্র 1a নেয় একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করো, উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। তারপরে এখানে একটা চিত্র প্রদান করা হয়েছে এবং চিত্রের আলোকে এখানে কিন্তু ঘ নাম্বার প্রশ্নের এবং ও নাম্বার এই সকল প্রশ্নের আনসার করতে বলা হচ্ছে। আমরা যদি চিত্রটি একটু আপনাদের দেখাই, জাস্ট এখানে আমি একটু জুম করে নিচ্ছি চিত্রটি আপনারা দেখবেন। আমি জাস্ট প্রশ্নটি দেখছি, এখানে ঘ নাম্বারে বলা হচ্ছে এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি ভেক্টরের মানকে বিবেচনা করো। ধরো কি ভেক্টর এই সেই নদীর স্রোতের বেগ ও আর ভেক্টর নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, এটি কিন্তু বর্ণনা করতে বলা হচ্ছে, যে এটি কিন্তু গাণিতিক ভাবে দেখাতে বলা হচ্ছে। এবং 1 নম্বরে এসে বলা হচ্ছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। তারপরে 6 নম্বরে বলা হচ্ছে এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের কোশ্চিন। এখন আমরা সরাসরি যে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এর উত্তরে চলে যাব। এখানে আমরা উত্তরে উত্তরে যাওয়ার আগে আমি আবারও বলছি, আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজের শিরোনাম কিন্তু হবে ভেক্টর। আমি আবারও বলছি, আপনাদের কভার পেজের শিরোনামটি হবে কিন্তু ভেক্টর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ক নাম্বারের প্রশ্ন দিয়ে শুরু করেছি, সেটি একটু আপনাদের দেখাই যে এখানে আমরা যে ক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে p কমন 3 -4 5 এবং q কমন 2 -1 এবং 1, এটি কিন্তু আপনাদের প্রশ্নে দেওয়া ছিল, সেটি কিন্তু আমরা তুলেছি। এখন মূল বিন্দুর সাপেক্ষে p বিন্দুতে অবস্থান ভেক্টর ওপি ভেক্টর ইকুয়াল 3i ক্যাপ -4j ক্যাপ +5k ক্যাপ, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ ভেক্টর সমান 2i ক্যাপ -j ক্যাপ +k ক্যাপ। এটি হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এখানে দেখালাম। তারপরে আমরা দেখছি যে যেহেতু পি কিউ ভেক্টর ইকুয়াল ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, এখানে ও কিউ ভেক্টরের মানটি আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং মাইনাস মাঝখানে ছিল মাইনাসটা দিয়েছি, তারপরে ওপি ভেক্টরের মানটি আমরা বসিয়ে দিয়েছি। এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি -i ক্যাপ +3j ক্যাপ -4k ক্যাপ। এটি হচ্ছে আপনাদের যে ওপি ভেক্টর যেটি নির্ণয় করলাম সেটির মান, এটি হচ্ছে ওপি ভেক্টরের মান। তারপর আমরা এখন নিচে আসি, নিচে হচ্ছে পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর প্লাস মাইনাস পি কিউ ভেক্টর, তারপরে এটা এখানে আমরা প্লাস মাইনাসকে ঠিক রেখেছি, তারপরে এখানে পি কিউ ভেক্টরের মানটি আমরা এগুলো যার মান যেটি সেটি আমরা এখানে বসে দিয়েছি। বসে দেওয়ার ফলে কিন্তু আমরা প্লাস মাইনাস মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ -4k ক্যাপ বাই √26 এটি কিন্তু পেয়েছি।
তারপরে হচ্ছে এটি কিন্তু আপনাদের যে নিম্ন মান অর্থাৎ যে আপনাদের জন্য যে 1 নম্বরে যেটি মান নির্ণয় করতে বলা হয়েছিল সেটি কিন্তু এই এটি উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আপনারা ক নম্বরের উত্তরটি বুঝেছেন, তারপর আমরা খ নম্বরের উত্তরে চলে যাই। খ নম্বরের উত্তর আমরা দেখছি এখানে পি ভেক্টর ইকুয়াল 3 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, এবং কিউর মান যেটা ছিল আমরা এখানে মান অর্থাৎ এখানে কিন্তু আমরা মান যেটা ছিল সেটা লিখে নিয়েছি এখানে। তারপরে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয় ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, অর্থাৎ পি ভেক্টর গুণন কিউ ভেক্টরের মানটি এখান থেকে আমরা নির্ণয় করেছি। পি ভেক্টর গুণন কিউ ভেক্টরের মানটি এখানে দাঁড়ায় আই ক্যাপ প্লাস যে 7 জি ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এটি হচ্ছে আপনাদের জন্য যে যে পি ও কিউ ভেক্টরের যে গুণফল সেটি আমরা এখানে দেখালাম। তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের এখানে যে নির্ণয়ের যে সূত্র সেখানে হাফ গুণন এখানে ভূমি গুণন উচ্চতা আমরা এখানে জানি, কিন্তু বাট এখানে আমরা যেহেতু ভূমি পি ভেক্টর এবং ইকুয়াল কিউ ভেক্টর সেখানে আমরা সেই সেই অনুযায়ী লিখেছি এবং এগুলোর মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দেওয়ার ফলে কিন্তু আমরা এই উত্তরটি পেয়েছি, অর্থাৎ 5√3/2 বর্গ একক। এটি হচ্ছে আপনাদের খ নাম্বারের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আমরা গ নাম্বারের প্রশ্নের উত্তরে যাই, গ নাম্বারের প্রশ্নের উত্তর হচ্ছে দেওয়া আছে আর ভেক্টর ইকুয়াল টু এত, বা এখান থেকে আমরা যে কিউ এখানে এখান থেকে আমরা আর এর মানটি একটু ক্লিয়ার করে নিয়েছি, আর আর ইকুয়াল 1, 2 এবং -3। এখানে আরো দেওয়া ছিল যে পি এর মান যা দেওয়া ছিল আমরা তাই লিখেছি এবং কি এর মান যা দেওয়া ছিল আমরা তাই লিখেছি। তারপরে আপনাদের পাঠ্যসূচিতে যে চিত্রটি দেওয়া ছিল অবশ্যই অঙ্কন করতে হবে, রুল দিয়ে আপনারা এভাবে অঙ্কন করবেন। তারপর আমরা এখানে সেই চিত্রটিকে অনুসরণ করে যে গাণিতিক সমস্যা সেটি সমাধান করছি, যে ঘন সামান্তরিকের 3টি বাহু পি ভেক্টর কিউ ভেক্টর ও আর ভেক্টরকে যথাক্রমে ও এ ও সি ও জি বরাবর স্থাপন করা হলো। এখন ঘন সামান্তরিকটির আয়তন ও এ বিসি তলের ক্ষেত্রফল গুণন এইচ, এখান থেকে আমরা ও এর মানটি বসে দিয়েছি মাঝখানে গুণন দিয়ে আমরা বিসি এর মানটি বসে দিয়েছি। তারপরে এখানে এইচ টি যেটা ছিল আমরা এখানে ঠিক রেখেছি। তারপর এখানে সবকিছু মান বসিয়ে দিয়ে আমরা পাই হচ্ছে 1 ইকুয়াল 1 × p ভেক্টর গুণন কিউ ভেক্টর ইন্টু আর ভেক্টর। তারপরে এখানে আমরা খ থেকে পাই, খ থেকে একটা জিনিস পেয়েছিলাম যে পি ভেক্টর এবং কিউ কিউ ভেক্টরের যে গুণফলের মান সেটি আমরা এখানে লিখেছি এবং আর ভেক্টরের যে গুণ আর ভেক্টরের যেটি দেওয়া ছিল মান সেটি আমরা তুলে নিয়েছি। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, যে অর্থাৎ ঘন সামান্তরিকটির আয়তন হচ্ছে এই সূত্রটি আমরা ইউজ করেছি এখানে, সূত্রগুলোর মান দোষে দিয়ে কিন্তু আমরা 0 পেয়েছি এখানে, এখানে জাস্ট আমরা মানের ইউজ করেছি। যেহেতু ঘন সামান্তরিকটির আয়তন 0 সুতরাং পি ভেক্টর কিউ ভেক্টর ও আর ভেক্টর দ্বয় একই সমতলে অবস্থান করে। এটি হচ্ছে আপনাদের জন্য কাঙ্ক্ষিত সেই গ নাম্বারের উত্তর। তারপর আমরা ঘ নাম্বারের উত্তরটি দেখবো এখানে। ঘ নাম্বারের উত্তরে আমরা এখানে একটি চিত্র এঁকেছি যে নদীর প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি এবং নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করেছি, এভাবে কিন্তু আপনারা লিখবেন। তারপরে ইউ কে হচ্ছে স্রোতের বেগ আমরা নির্ণয় করেছি, এখানে লিখে দিয়েছি আমরা যে কাকে কি ধরেছি সেটি কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। শর্তানুসারে নদীর প্রস্থ ডি ইকুয়াল পি ভেক্টরের মান, অর্থাৎ ডি ইকুয়াল আমরা এখানে পি ভেক্টরের মানটি বসিয়ে দিয়ে পাই হচ্ছে ডি ইকুয়াল √50 কেমি অর্থাৎ কিলোমিটার, যেটি যেটি আমরা ডি এর মানতে পেয়েছি। অর্থাৎ স্রোতের বেগ ইউ ইকুয়াল কিউ ভেক্টরের মান, তাহলে এখানে আমরা কিউ ভেক্টরের মানটি বসিয়ে দিয়ে কিন্তু ইউ এর মানটি পেয়েছি √6 কিলোমিটার/আওয়ার। তারপরে নৌকার বেগ ভি ইকুয়াল এখানে আর ভেক্টরের মানগুলো বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে পেয়েছি ভি সমান √14 কিলোমিটার/আওয়ার। এটি হচ্ছে, তারপরে আমরা নেক্সট পেজে যাই। আমরা জানি নদীর পার হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল d/v sin λ। তারপরে এখানে ন্যূনতম সময়ের ক্ষেত্রে t মিনিট সমান সমান d/v sin max, এখানে তারপরে এখানে টি ও sin λ এর বাস্তবানুপাতিক আমরা করেছি এখানে, অতএব ন্যূনতম সময়ের জন্য sin λ এর মান সর্বোচ্চ হতে হবে ডি ও ভি এর মান স্থির। এখানে আমরা প্রশ্ন মতে sin λ সমান সমান পাই 1, এখান থেকে আমরা ল্যামডার মানটি বের করেছি। তারপরে ন্যূনতম বা সবচেয়ে কম সময়ে নদী পার হতে হলে নদীর পারের সাথে 90 ডিগ্রি কোণ রওনা দিতে হবে, অর্থাৎ আমরা যদি নদীটি সবচেয়ে কম সময়ে পার হতে চাই তাহলে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এটি হচ্ছে আপনাদের ঘ নাম্বারের উত্তর। আমরা 1 নম্বরের উত্তরটি একটু দেখি। আমরা জানি নদীর পার হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল d/v sin λ যেটি, তারপরে ঘ হচ্ছে প্রাপ্ত ন্যূনতম সময়ের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল 90 ডিগ্রি, তারপরে টি মিনিট সমান সমান ডি বাই ভি সাইন
90 ডিগ্রি এখানে আমরা মানগুলো বসিয়ে দিয়ে টি মিনিটের যে মানটি সেটি এখানে আমি বের করেছি 1.89। আমি আরো আবারও বলছি টি মিনিটের মান বের হয়েছে 1.89 আওয়ার। এখানে আমরা প্রথম অ্যাসাইনমেন্টে কিন্তু একটু ভুল করেছিলাম যে এখানে আওয়ারটি না দিয়ে আমরা মিনিট দিয়েছিলাম, যেটি একটু আমাদের ভুল হয়েছিল যার জন্য এই ভিডিওটি করা। এখানে নদীর পার হতে ন্যূনতম 1.89 আওয়ার সময় প্রয়োজন। এটি হচ্ছে আপনাদের 1 নম্বরের উত্তর গেল। তো এখন আমরা দেখবো 6 নম্বরের উত্তর। 6 নম্বরের উত্তরের শুরুতে আমরা এরকম একটি চিত্র এঁকে নিয়েছি। অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু এরকম রোল দিয়ে একটি চিত্র অঙ্কন করতে হবে। ধরি স্রোতের দিকের সাথে ল্যামডা কোণ রওনা দিলে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া যাবে। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল ভি সাইন ল্যামডা যেটি বাই ইউ প্লাস ভি কস ল্যামডা যেটি। এখান থেকে আমরা সবকিছুর মান বসিয়ে দিয়ে এখান থেকে আমরা ল্যামডার যেটি মানটি বের করেছি এখানে 130.89 ডিগ্রি। এখান থেকে আপনারা মানটি বের করবেন জাস্ট চিত্র অনুসারে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে আমরা বলেছি যে বেগের মান পরিবর্তন না করে স্রোতের দিকের সাথে 1.130.89 ডিগ্রি কোণে রওনা দিলেই সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়া যাবে। সেক্ষেত্রে সময় লাগবে টি বাই ডি ভি ডি বাই ভি সাইনে সাইন ল্যামডার। এখানে থেকে আমরা টির মানটি পেয়েছি যে 2.49 আওয়ার। আমি আবারও বলছি এখানে আওয়ার কিন্তু দিতে হবে, মিনিট নয়, আওয়ার চেয়েছে। এটি হচ্ছে আপনাদের জন্য যে প্রথম অ্যাসাইনমেন্টের আনসার সেটি। আর তারপরে আমরা চলে যাব যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যে আপনাদের জন্য যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সেটিতে চলে যাব। তার আগে আমরা আগে কোশ্চিনটি দেখবো। কোশ্চিনটি দেখার জন্য আমরা জাস্ট একটু প্রশ্নটা আগে দেখতে হবে আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 2 আমরা যদি প্রশ্নটা একটু পড়ি, এনট্রপির মাধ্যমে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো, তিন প্রক্রিয়ায় পরিবহন পরিচালন ও বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। খ নম্বরে বলা হচ্ছে ধরো তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বাভাবিক চাপের একক হাইড্রোজেন গ্যাসের আয়তন সমগ্র প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এর এনট্রপি পরিবর্তন নির্ণয় করো। গ নম্বরে বলা হচ্ছে সমগ্র প্রক্রিয়ার প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো, হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। ঘ নম্বরে বলা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ ও সমগ্র প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এনট্রপির পরিবর্তন তুলনা করো। 1 নম্বরে বলা হচ্ছে কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। এবং 6 নম্বরে দুটি চিত্র দেওয়া আছে যে এখানে প্রথম চিত্র বলা হচ্ছে এর ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা, এটি কিন্তু উত্তরের পক্ষে যুক্তির আলোকে যুক্তির চিত্রের আলোকে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে হবে। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত প্রশ্ন। এখন সরাসরি আমরা উত্তরপত্রে চলে যাব। তার আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রথমে ক নম্বরের উত্তর দিয়ে শুরু করবো। ক নম্বরে আমরা যে এনট্রপির মাধ্যমে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো প্রকৃতির যে সকল ভৌত এবং রাসায়নিক ক্রিয়া এমন ভাবে সংঘটিত হয় যে যার ফলে সার্বিক ব্যবস্থার এনট্রপি বৃদ্ধি পায়, অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি অপরিবর্তিত থাকে। তিন প্রক্রিয়া যেমন পরিবহন পরিচালন বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায়। গাণিতিক বিশ্লেষণটা আমরা এখানে দেখিয়েছি যে ধরি কোন সিস্টেমে দুইটি বস্তু যথাক্রমে T1 ও T2 তাপমাত্রায় আছে, মনে করি T1টি বড় এবং T2টি ছোট, এই শর্তে তাপমাত্রার পার্থক্য থাকায় পরিবহন পরিচলন বিকরণ ঘটবে। T1 উচ্চ তাপমাত্রা হওয়ায় DQ পরিমাণ তাপ হারাবে এবং T2 তাপমাত্রার বস্তুটি DQ পরিমাণ তাপ গ্রহণ করবে। উষ্ণ বস্তু কর্তৃক হারানো এনট্রপি ইকুয়াল -DQ/T1 এবং শীতল বস্তু কর্তৃক যে গৃহীত এনট্রপি যে ইকুয়াল +DQ/T2। সিস্টেমে অর্জিত মোট এনট্রপি হচ্ছে DS=DQ/T2-DQ/T1। DQ=1/D2-1/D1। এখানে এখানে শর্তাতে দিয়েছি আমরা D1টি বড় কিন্তু, তাই এখানে কিন্তু এই মানটি আমরা নিয়েছি। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই যে T1 > T2 হওয়ায় DS ধনাত্মক রাশি, অর্থাৎ এনট্রপি বৃদ্ধি পায়। সুতরাং পরিবহন পরিচালন ও বিকিরণ প্রক্রিয়ায় যে
বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের ক্ষেত্রে এনট্রপি বৃদ্ধি পায় গাণিতিক ভাবে দেখানো হলো। তারপর আমরা খ নাম্বার প্রশ্নটা একটু দেখি, দেওয়া আছে টি ইকুয়াল এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেখান থেকে আমরা সেন্টিগ্রেড থেকে সেলসিয়াস স্কেল থেকে আমরা কেলভিন স্কেলে যেটি পরিবর্তন করে নিয়েছি এখানে আমরা দেখছি, তারপরে কেলভিন স্কেলে পরিবর্তন করে নিয়েছি, তারপরে এখানে ভি ওয়ান এর মান ছিল, ভি টু এর মান ছিল আমরা লিখেছি, তারপরে হাইড্রোজেন গ্যাসের জন্য মোল সংখ্যা এন ইকুয়াল হাফ, এখানে হাফের মানটি আমরা অর্থাৎ হাফ কে ভাগ ভাগ আকারে করলে পয়েন্ট আকারে লিখলে 0.5 মোল দাঁড়ায়, গ্যাস ধ্রুবক দাঁড়ায় হচ্ছে আর ইকুয়াল 3.8.314 মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স। সমষ্ণ প্রক্রিয়ায় ডি ইউ ইকুয়াল 0, তারপরে সেক্ষেত্রে ডি কিউ ইকুয়াল ডি ডাব্লু, ডি কিউ ইকুয়াল ডি ডাব্লু ইকুয়াল ডাব্লু ইকুয়াল এন আর ডি এল এন, এখানে ভি বাই ভি টু বাই ভি ওয়ান, এখানে ডাব্লিউ মানটি আমরা এখান থেকে সুন্দর করে বের করেছি অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা ডাব্লিউ মানটি বের করেছি। তারপরে আমরা এখান থেকে ডাব্লিউর মানের পরে আমরা ডিকিউ এর যে মানটি সেটি এখানে বের করেছি যে 1728.85 জুল। তারপরে এনট্রপির পরিবর্তন যেটি দাঁড়ায় সেটি হচ্ছে ডি, এনট্রপির পরিবর্তন থেকে যেহেতু ডিএস দ্বারা প্রকাশ করা হয় তাই ডিএস ইকুয়াল ডিকিউ বাই টি, এখানে ডিকিউ আর টির মান বসে দিয়ে আমরা কিন্তু ডিএস সমান সমান পাই 5.76 জুল কেলভিন ইনভার্স। এখানে গড় নাম্বার আমরা উত্তরটি দেখবো, এখন গড় নাম্বারের উত্তর আমরা দেখছি, আমরা জানি টি ইকুয়াল ধ্রুব, সেক্ষেত্রে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু, এখানে স্বাভাবিক চাপের ক্ষেত্রে যেটি মান আমরা দাঁড়ায় সেগুলো আমরা লিখে নিয়েছি এখানে, আর এখান থেকে আমরা পি টুর মানটি বের করেছি 1/4 অ্যাটম। সুতরাং চাপ আগের তুলনায় কমে যাবে অর্থাৎ চাপের পরিবর্তন হবে ডেল্টা পি ইকুয়াল পি মাইনাস পি ওয়ান মাইনাস টু পি টু, এখানে পি ওয়ান এর মানটি আমরা এখানে ওয়ান বসে দিয়েছি এবং মাইনাস ঠিক রেখেছি, পি টুর মান 1/4 এখানে বসে দিয়েছি অর্থাৎ সমান সমান 0.75 অ্যাটম দাঁড়ায়। হাইড্রোজেন গ্যাসের সমগ্র প্রসারণের কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান, এখান থেকে আমরা ডাব্লুর মানটি সুন্দর করে বের করেছি, বের হয়েছে 1727.85 জুল। তারপরে আমরা গ নাম্বারের উত্তর চলে যাব, আমরা জানি সমচাপের ক্ষেত্রে চাপ পি ইকুয়াল ধ্রুব, সেক্ষেত্রে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, এখান থেকে আমরা টি টুর মানটি বের করেছি আর এখানে আমাদের যেগুলো দেওয়া ছিল আমরা সেগুলো লিখে নিয়েছি। তারপরে এখান থেকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি, আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, এখান থেকে সিপির মানটি আমরা বের করেছি, এখান থেকে সিপির মানটি আমরা বের করেছি যে 29.01 মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স যেটি সেটি আমরা বের করেছি। তারপরে গ্যাসের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল এন সিপি এল এন টি টু বাই টি ওয়ান, এখান থেকে মান বসিয়ে দিয়ে যে এনট্রপির পরিবর্তন অর্থাৎ ডিএস সমান সমান আমরা পেয়েছি 20.10 জুল কেলভিন ইনভার্স। খতে আমরা পেয়েছিলাম যে সমগ্র প্রসারণের প্রসারণের যে এনট্রপির পরিবর্তন ডিএস ডট ইকুয়াল 5.76 জুল কেলভিন ইনভার্স ওয়ান, সেটি হচ্ছে যে সমগ্র প্রসারণে এনট্রপির ক্ষেত্রে সমচাপ প্রসারণে এনট্রপি 20.10 মাইনাস 5.76 জুল কেলভিন ইনভার্স, বা যেটি এটিকে বাদ দিলে দাঁড়ায় অর্থাৎ 20.10 থেকে কিন্তু 5.76 বাদ দিলে 14.34 জুল কেলভিন ইনভার্স বেশি এটি দাঁড়ায় কিন্তু। তারপরে ওয়ান নাম্বারের প্রশ্ন যায় আমরা, কার্নো চক্রের তাপমাত্রা টি বনাম এনট্রপি 6 লেখচিত্র নিচে অঙ্কন করা হলো, এই লেখচিত্রটি আপনারা সুন্দর করে অঙ্কন করবেন কারণ এই লেখচিত্রটি আপনাদের অঙ্কন করতে হবে, এখানে আমরা যেভাবে অঙ্কন করেছি সেভাবে আপনারা অঙ্কন করবেন। তারপর আমরা নিচে যাচ্ছি, চিত্র আলোকে গাণিতিক সূত্র দেখিয়েছি যে এটি হচ্ছে কর্ণ ইঞ্জিন, সেটি আপনারা নিচে লিখবেন। তারপরে ধাপ সমূহ নিম্নে আলোচনা করা হয়, এখানকার ধাপ যেটি আমরা প্রথম ধাপে সাজিয়েছি যে সমষ্ণ প্রসারণ, এই ধাপে তাপমাত্রার পরিবর্তন হয় না, অর্থাৎ প্রথম ধাপটি আপনারা এখান থেকে লিখে নেবেন, আমি পড়ে দিতে যাচ্ছি না কারণ এখানে বাংলা জিনিস আপনারা বুঝতে পারবেন। তারপরে দ্বিতীয় ধাপে এখানে আমরা যে রুদ্ধ তাপীয় যে প্রসারণ সেটি এখানে বর্ণনা করেছি, এটিও আপনারা এখান থেকে লিখবেন বলছি না আমি। তৃতীয় ধাপটি আমরা সমষ্ণ সংকোচন এখানে সংকোচনে প্রকাশ করেছি, এখানেও কিন্তু আপনারা জাস্ট বাংলা জিনিস পড়তে পারবেন লিখতে পারবেন, এখান থেকে আপনারা লিখে নেবেন। চতুর্থ ধাপেও কিন্তু সেম ক্যাটাগরি যে রুদ্র তাপীয় সংকোচন যেটি সেটি আমরা ডেফিনেশন দিয়েছি, আপনারা এখান থেকে লিখবেন, জাস্ট এটি আমি আলোচনা করছি না। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, যে চ নম্বরের যেটি প্রশ্নের উত্তর সেটি একটু আমরা দেখি। চ নম্বরের উত্তরটি আমরা সাজিয়েছি যে প্রথম চিত্রের ক্ষেত্রে ধরি একটি বস্তু এ অবস্থায় হতে বি অবস্থায় এক নং পথে গিয়ে পুনরায় বি অবস্থায় হতে 2 নং পথে দিয়ে এ অবস্থায় ফিরে এলো, সম্পূর্ণ পরিবর্তনের জন্য এনট্রপির পরিবর্তন সামেশন যে
কমার জন্য নিচে এ এবং বিচের জন্য বি যেহেতু বেশি তাই উপরে এটি এটি আমরা ইউজ করেছি, কিন্তু পদ দুটি দ্বারা একটি প্রত্যাগামী চক্রের সৃষ্টি হচ্ছে, এই চক্রের জন্য এন্ট্রপির মোট পরিবর্তন হয় শূন্য। এখানে কিন্তু আমরা সূত্রটি ইউজ করে সুন্দর করে আপনাদের জন্য সেই ম্যাথটি করে দেখিয়েছি, এখান থেকে আপনারা জাস্ট হুবহু করার চেষ্টা করবেন, কারণ ম্যাথে কোনো কাটছাঁট করার কোনো প্রয়োজন নেই বা কাটছাঁট করতেও পারবেন না। এই সমীকরণটা থেকে বোঝা যায় যে এ অবস্থা হতে বি অবস্থায় 1 নং বা 2 নং যে পথই ব্যবহার করা হোক না কেন এন্ট্রপির পরিবর্তন সমান থাকে, এন্ট্রপির পরিবর্তন পথ নির্ভরশীল নয়। তারপরে আমরা যে দ্বিতীয় নাম্বার চিত্রের ক্ষেত্রে এখানে সাজিয়েছি যে এখানে আমরা কিছু ধরেছি সেগুলো আমরা লিখে নিয়েছি, সেক্ষেত্রে কাজ W1 ইকুয়াল টু -mgh, তারপরে এখানে আবার যখন কাজ হচ্ছে বিপরীত দিকে হবে তখন কিন্তু মাইনাস হয়, তারপরে আবার বি বিন্দু হতে এ বিন্দুতে স্থানান্তরিত করলে অভিকর্ষ বলের দিকে সরণ হয় এইচ, সেক্ষেত্রে এক্ষেত্রে কৃত কাজ W2 ইকুয়াল টু +mgh। মোট কৃত কাজ আমরা পাই W1 ইকুয়াল টু W2, W1 এর মান আমরা বসে দিই এবং W2 মান আমরা বসে দিই, কাটাকাটি করলে কিন্তু আমরা 0 পাই। সুতরাং অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আদি ও চূড়ান্ত অবস্থানের উপরে নির্ভর করে, পথের উপরে নয়। এটি হচ্ছে আপনাদের জন্য যে সেই নির্ধারিত অ্যাসাইনমেন্ট। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কারো PDF দরকার হয় আমাদেরকে মেল করবেন, আমরা PDF দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।